আসসালামু আলাইকুম। ইজি কুকিং এর তনি চ্যানেলে আজকে আমি শেয়ার করব ম্যাঙ্গো কুলফি আর শাহি মালাইকির রেসিপি। রেসিপি দুটি খুবই মজার, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি তৈরি করে নেব ম্যাঙ্গো কুলফি, আর এর জন্য আমটাকে কেটে নিতে হবে। দেন খুব সুন্দরভাবে চাকু দিয়ে ঘুরিয়ে আটিটাকে সাবধানে উঠিয়ে নিতে হবে, কারণ পুরো আইসক্রিমটা তো আমের ভিতরেই করতে হবে। আমি প্রথমে একটা ক্রিম তৈরি করে নেব, এর জন্য 2 চা চামচ পরিমাণ টক দই ফেটিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ ঘন দুধের সর দিয়েছি, এখানে মালাই দিলেও হবে, দেন 3 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক আর ঘন দুধ দিয়েছি 1/2 কাপের একটু কম। এবং এই উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন যে আমটা থেকে আটিটা বের করে নিয়েছিলাম সে আমের মাঝখানে দিয়ে দিব এই ক্রিম। ক্রিম বেশ খানিকটা দিয়ে নিয়েছি, পুরোটা কিন্তু ভরে দিব না। এখন আমি এখানে গ্রেপ দিয়ে দিব, আর আপনারা চাইলে এখানে স্ট্রবেরি দিতে পারেন। যেহেতু আমার কাছে স্ট্রবেরি ছিল না তাই আমি ব্যবহার করতে পারিনি, যে কোনো ফ্রুটই দেয়া যায়। আসলে এটা দেখার সৌন্দর্যের জন্যই দেয়া এবং খেতেও বেশ ভালোই লাগে। আর যদি কোনো ফ্রুট না দিতে চান সে অর্থেও কিন্তু এটা বেশ ভালো লাগবে। আর কিছু টুকরো করা আমি কলাও দিয়ে দিয়েছি, দেখুন এটা কিন্তু ভরে গিয়েছে। এখন এই যে কেটে নিয়েছিলাম মুখটা, এভাবে লাগিয়ে 3-4টা টুথপিক দিয়ে আমি প্রথমে আটকে নিব। টুথপিক দিয়ে আটকে নিলে আসলে এটা সহজ হয়, এবং একটু আটা গুলিয়ে নিয়ে ঠিক আমি এভাবে একটু লম্বাটে করে হাত দিয়ে চাপ দিয়ে আটকে দিব খুব সাবধানে। উভয় সাইডে আটকে দিলাম, খুব সাবধানে দিতে হবে যেন কোনোভাবেই খোলা না থাকে। দেন এটাকে ফ্রিজে রেখে দিব একদমই শক্ত হওয়ার জন্য, সারা রাতের জন্য। এখন দ্বিতীয় রেসিপিটি তৈরি করব, আর এই জন্য আমি মাটির যে ছোট যে হাঁড়িগুলো আছে সেটা নিয়েছি, এবং সেই একই ক্রিম আমি পুরোটাই ঝেড়ে দিলাম। আর সামান্য কিছু কিউব করে কেটে নেওয়া আম আর ছোট পিস করে নিয়েছি গ্রেপ, সেগুলো দিয়ে দিব। ঠিক এভাবেই আটা গুলিয়ে এভাবে আমি এটাকে আটকে দিব। এটা এই আটাটা একটু পুরো নিতে হবে। এটাকেও সারা রাতের জন্য এখন ফ্রিজে রেখে দিব। পরের দিন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো এটা কেমন হয়েছে। দেখেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা টেস্টি। আমটাকে আমি প্রথম 1-1.5 মিনিটের জন্য পানিতে, আমি নর্মাল পানিতে আমি একটু ভিজিয়ে নিব। পাতিলটাকে আমি ভিজিয়ে নেব না, কারণ আমটা ছুলাতে ছুলাতেই বেশ খানিকটা ছেড়ে আসবে। একটু চাকু দিয়ে আমি একটু এভাবে খুলে নিব, টুথপিকগুলো খুলে নিয়ে দেন এভাবে খুলে নিতে হবে। এখন এটাকে খুব সাবধানে ছুলিয়ে নিতে হবে, খুব ইজিলি এটা কিন্তু ছুলে আসবে। যে আমটা কেটে নিব এখন, আমরা দেখি কেমন হয়েছে ভিতরটা। দেখুন খেতে ভীষণ মজার, ক্রিম আর আঙুর ফর দেন আমের যে এত সুন্দর একটা ফ্লেভার এখানে আছে, টেস্টটাও ঠিক এতটাই মজার। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। এখন শাহি ক্ষেতটা একটু খুলে দেখাই, ক্রিমটা এত পারফেক্ট। এই যে দুটো রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে,
आशा करी अपन भलो लेगे और रेसिपिटी भलो लगले अवश्य हमार चैनल सबसक्राइब कर। धन्यवाद सबाई के।